আজকে আমি বিরোধিতা বলতে কি বোঝাই এবং বিরোধিতা বিভিন্ন প্রকারভেদগুলি কী কী, এই টপিকের উপরে আমি আলোচনা করছি। প্রথমত বিরোধিতা বলতে আমরা কি বুঝি, তো বিরোধিতা বলতে আমরা সাধারণত বুঝি যে একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন গুণের পার্থক্য থাকে, কখনো পরিমাণের পার্থক্য থাকে, কখনো গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তখনই তাকে বিরোধিতা বলে বা এই ধরনের সম্বন্ধকে বিরোধিতা বলে। তো বিরোধিতা বলতে এক প্রকার সম্বন্ধকে বোঝায়, দুটি বচনের মধ্যে পরস্পর সম্বন্ধ। তো বচনের প্রকারভেদগুলি কী কী, বচনের বিরোধিতার প্রকারভেদগুলি হল যেমন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এই চার প্রকার বিরোধিতা আমরা পাই। তো প্রথমে আমরা এই যে চার প্রকার বিরোধিতা, এই চার প্রকার বিরোধিতার সম্বন্ধকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের আকারে দেখাতে পারি। যেমন রেক্ট্যাঙ্গেল একটা আঁকবো, একে এ বি সি ডি তার নামকরণ করব। তো এ এবং ই না সরি ভুল হয়েছে, এখানে আমরা বচন যেমন চারটি আছে, যেমন এ ই আই ও, সুতরাং আমরা নামকরণও সেই অনুসারে করব, এ ই আই ও এভাবে আমরা দেব। তো এইভাবে দিলে পরে তখনই আমরা, তো যে রেক্ট্যাঙ্গেল আঁকবো সেই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা বচন অনুসারে আমরা সেটার নামকরণ করব, যেমন এ ই আই ও, কখনো এ বি সি ডি দেব না, দেব এ ই আই ও। তো প্রথমে আমরা বিপরীত বিরোধিতা কাকে বলে এটা আমরা দেখব। তো রেক্ট্যাঙ্গেলের মধ্যে যেমন একটা চতুষ্কোণের মধ্যে প্রথমে এ ই, তো এ ই এই দুইটা বচনের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা। অর্থাৎ একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সার্বিক সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক যে সম্বন্ধ তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। তো এই দুইটা বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে। তো দুটা বচনেই আমরা দেখছি যে দুটা বচনেই সামান্য বচন, যেমন এ ই দুটা সামান্য বচন, কিন্তু তারা একটা সদত্বক বচন একটা নৈনত্বক বচন। যেমন এ বচন এটা সদত্বক বচন, কিন্তু ই বচন এটা নৈনত্বক বচন, সুতরাং তাদের গুণের পার্থক্য আছে, পরিমাণের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। তাহলে এক্সাম্পল যদি আমরা দিই, যেমন অল এস আর পি, তো এর বিপরীত বচন হলো মানে ই, যেমন ই বচন যদি আমরা বলি যে নো এস আর পি, তাহলে এ ই মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা সম্বন্ধ। তারপরে হলো অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ। অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে আমরা অধীন বিপরীত বিরোধিতা যেমন একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট, অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচন বা পার্টিকুলার প্রপোজিশনের ক্ষেত্রে এই ধরনের সম্বন্ধ হয়। যেমন আই ও অবচনের মধ্যে যে সম্বন্ধ, পারস্পরিক সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হয়
অধীন বিপরীত বিরোধিতা, তারপরে অসম বিরোধিতা। অসম বিরোধিতা সম্বন্ধ হচ্ছে একই উদ্দেশ্য একই বিধ বিশিষ্ট দুটি বচন যখন একই উদ্দেশ্য এবং একই বিধ বিশিষ্ট দুটি বচনের মধ্যে শুধু পরিমাণের পার্থক্য থাকলে তাকে বলা হয় অসম বিরোধিতা। এক্ষেত্রে যেমন এ আই বচনের মধ্যে যে সম্বন্ধ, তারপরে ই ও বচনের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতা। এক্ষেত্রে এ আই বচনের মধ্যে সম্বন্ধ আছে, তারপরে ই ও বচনের মধ্যে অসম বিরোধিতা সম্বন্ধ আছে। তারপরে হলো বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ। বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ একই উদ্দেশ্য একই বিধ বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে তাদের যে পারস্পরিক সম্বন্ধ তাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ হলো যেমন এ ও বচনের মধ্যে সম্বন্ধ, আই ও ই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধ আছে। তো এখানে আমরা ওয়ান হুইচ এক্সিস্ট রিলেশন বিটুইন টু প্রপোজিশন হোয়ার সাম সাবজেক্ট অ্যান্ড সাম প্রেডিকেট বাট ডিফারেন্ট বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি হুইচ কল্ড কন্ট্রাডিক্টরি অপোজিশন। কন্ট্রাডিক্টরি অপোজিশন ইজ এক্সিস্ট ইন এ ই প্রপোজিশন অ্যান্ড ই প্রপোজিশন। তো ইট ইজ কন্ট্রাডিক্টরি অপোজিশন। তো কন্ট্রাডিক্টরি অপোজিশন এভাবে অপোজিশন বিভিন্ন প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ অপোজিশন অফ প্রপোজিশন সরি সাম প্রেডিকেট সাম সাবজেক্ট নট হিয়ার সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট রিলেশন বিটুইন টু প্রপোজিশন হোয়ার সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট বাট ডিফারেন্ট only quality it is called contradictory opposition and subcontrary opposition same subject and quality only quality it is called their relation is called সাবকন্ট্রারি অপোজিশন অফ প্রপোজিশন। তো সাব অল্টারন অপোজিশন অফ প্রপোজিশন মিন্স রিলেশন বিটুইন টু প্রপোজিশন হোয়ার সেম সাবজেক্ট অ্যান্ড সেম প্রেডিকেট বাট ডিফারেন্ট ওনলি কোয়ালিটিস আর কল্ড সাব অল্টারন অপোজিশন অফ প্রপোজিশন। তো এ ই অ্যান্ড ই ও this relation is called subaltern opposition of proposition. So there is four kinds of opposition of proposition. This classification and their